লোকাল ট্রেন চালু করার দাবিতে বৃহস্পতিবার তুলকালাম হয়েছে সোনারপুর মল্লিকপুর ও ঘুটিয়ারিতে অবরোধ ভাঙচুরে তিন ঘন্টা বন্ধ থাকে স্টাফ স্পেশাল চলাচল এবার হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চালানোর দাবি করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় আজ লকেট চট্টোপাধ্যায় দেখা করেন হাওড়া ডিভিশনের ডিআরএম সুমিত নারুলার সঙ্গে ডিআরএমের অফিসে লোকাল ট্রেন চালানোর জন্য লিখিত আবেদন করেন লকেটের দাবি করোনা বিধিনিষেধের মধ্যে লোকাল ট্রেন চলছে না স্টাফ ট্রেনে উঠতে পারছেন না সাধারণ মানুষ ফলে বহু মানুষকে গ্যাটের কড়ি খরচ করে অফিস যেতে হচ্ছে করোনা পরিস্থিতিতে এমনিতেই মানুষের আয় কমেছে তার উপরে যাতায়াতের খরচ বাড়ায় আরও বিপাকে পড়েছেন তারা প্রসঙ্গত লোকাল ট্রেন চালানোর ব্যাপারে এক্ষুনি রাজি নয় রাজ্য সরকার সোজাসুজি না বললেও গতকাল মুখ্যমন্ত্রী বলেন লোকাল ট্রেন চালু করলে সংক্রমণ যদি বেড়ে যায় তার দায়িত্ব কে নেবে তবে লকেট চট্টোপাধ্যায় বলেন কোভিড কমে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি উপনির্বাচন করার কথা বলতে পারেন তাহলে লোকাল ট্রেন চালু করা যাবে না কেন এদিকে কস বাই ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়েও সরভন লকেট বিজেপি সাংসদ বলেন দু হাজারের বেশি লোককে যে ভ্যাকসিন দেয়া হয়েছে তার দায় রাজ্য সরকারের ভ্যাকসিনের বদলে অন্য কি দেওয়া হয়েছে তাতে মানুষের স্বাস্থ্যহানি হতে পারে কি না তা খতিয়ে দেখা উচিত এই ঘটনায় শুধুমাত্র দেবাঞ্জনকে গ্রেপ্তার করে সারদার মালিক সুদীপ্ত সেনের মতো বলির পাঠা করা হতে পারে এর সঙ্গে যে সমস্ত প্রভাবশালী নেতা ও মন্ত্রীরা জড়িয়ে আছে তাদেরও শাস্তির ব্যবস্থা করতে হবে তাই প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হলে কেন্দ্রীয় সংস্থার তদন্তের মাধ্যমেই তা সম্ভব